মাত্র কয়েক বছর ধরে কিছু সামাজিক কাজকর্ম করে চলেছে, তার মধ্যে শিক্ষা হচ্ছে অন্যতম বিষয়। সেই শিক্ষাকে কেন্দ্র করেই আজকে বর্ধমানের সদরঘাট এলাকায় দল তারা নিজেরা প্রচেষ্টা করে এখানকার গরিব শিশুদেরকে নিয়ে একটি শিক্ষা অঙ্গন করে তুলেছে। সেখানে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে কিছু খাতা, পেন্সিল, রাবার বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নিয়ে এসে তাদের হাতে বিতরণ করেছি। একটি করে মাস্ক দেওয়া হয়েছে তাদের। এসব মানুষরাও গ্রুপের পরিচালনা এবং ওদের সহযোগিতায় প্রযুক্তি চলে। প্রযুক্তিটা হচ্ছে দুস্থ ছাত্র ছাত্রী এবং কত শিশু যাদের আছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, ও যারা স্কুল ছুট হয়ে আছে তাদের স্কুলে ফেরানো, এবং যাদের গাইড দেওয়ার কেউ নাই সেরকম ছাত্রদেরকে আমরা নিয়ে একটা ক্লাস করাই। সেই ক্লাসটা সপ্তাহে দুদিন, তিন দিন, কোনো কোনো দিন আবার কোনো সপ্তাহে চার দিনও চলে। এইভাবে আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। আপাতত লকডাউনে আমাদের স্কুল কলেজ বন্ধ, ওদেরকে প্রথমে হচ্ছে আমাদের কোভিডের যে সচেতনতা সেগুলো আমরা করেছি এবং ওদের মাস্ক দিয়েছি, স্যানিটাইজার দিয়েছি এবং সাবান দিয়েছি যাতে ওরা বারবার হাত ধোয়, সে ব্যবস্থা করেছি এবং দূরত্ব মেনটেন করে যতটা পারা যায় ততটাভাবে ওদের সঙ্গে আমরা যোগাযোগ রেখে ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। আজকে ওয়েব বর্ধমান ওয়েব এসেছিলেন আমাদের কাজকর্ম এবং আমরা কীভাবে পড়াশোনা করাচ্ছি সেটা দেখতে, এবং তার সঙ্গে আমরা ছাত্রছাত্রীর জন্য ভালোভাবে একটা উপহার নিয়ে এসছেন।